লকডাউনে ফাস্টফুডের স্টল পুড়ে ছাই হয়ে গেল। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যে পাওয়া খবর, নিউ টাউনের আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি ঝুপড়ি। শুক্রবার দুপুর 12টা নাগাদ বিধাননগর পুনর্গামে 8 ঘরে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এবং লেনিহান শিখা 8 থেকে 10টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলি বাঁশের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুনের প্রত্যেকটি দোকানে ফাস্টফুডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল একটি ইঞ্জিন। দমকলে একাধিকবার জানিয়েছেন যে একটি দোকানে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে এবং গায়ে গায়ে দোকান হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে 8টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং দোকানের মালিকরা জানিয়ে দিয়েছেন যে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। তিল তিল করে দোকানগুলি গড়েছিল ছোট ব্যবসায়ীরা, আচমকা দোকান হারিয়ে ফেলল কান্নায় ভেঙে পড়ে ঝুপড়ির বাসিন্দারা। কীভাবে আগুন লাগলো তা তদন্ত শুরু করেছে ইকো পার্কের থানার পুলিশ।